এত গ্ল্যাডলি সবাই সাদর মানে এত গ্ল্যাডলি সবাই রিসিভ করতে আসে, এই অনুভূতির কথা আসলে বলে বোঝানো যাবে না। দরদের শুটিং খুব ভালো হয়েছে। মানে দুই দিনে নতুন কি দেখলেন সেখানে? আমাদের বাংলাদেশের চেয়ে ওখানে নতুন কি দেখলেন? সেটা সিনেমা দেখলে বোঝা যাবে নতুন কি কি আছে। মানে স্টার্ট হয়েছে সব নতুন দিয়ে, ফেসবুক থেকে শুরু করে স্টার্ট থেকে শুরু করে মুম্বাই থেকে তো শুরু হয়েছে, মুম্বাই দেন বেনারস দেন। সো খুব ভালো একটা ফিল্ম হচ্ছে, প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম অবশ্যই, এটা খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল, খুব আনন্দের একটা বিষয় ছিল। আর এটা ছোট্ট পরিসরেই হোক আর বড় পরিসরেই হোক, যাত্রাটা তো শুরু হলো। হোপ যে আমরা আরও অনেক ভালো কাজ করবো মুম্বাইয়ের সাথে মিলে, আরও অনেক ভালো ভালো কাজ আগামীতে আসতে যাচ্ছে। পছন্দ হয়েছে? আমার আমার বিশ্বাস যে সবার যেহেতু ছবি দেখেই ভালো লেগেছে, যখন একটা সিনেমায় দেখবে তখন সবার আরও ভালো লাগবে। বিকজ আমি মুম্বাই প্রেস মিটেও বলেছি যে দরদ খুব ভালো একটা স্টোরির ছবি, দরদ খুব ডিফারেন্ট স্টোরির একটা ছবি। আই হোপ যে দরদের গান, দরদের স্টোরি, দরদের প্রেজেন্টেশন এবং এত সুন্দর সুন্দর লোকেশনে শুট হয়েছে সবার খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। ভাই আপনার হাত ধরে প্যান ইন্ডিয়ান ধারণায় বাংলাদেশ ঢুকলো, যাত্রাটা অব্যাহত থাকবে কিনা? মাত্র তো যাত্রা শুরু হলো, অব্যাহত থাকার আর না থাকার কি আছে, মাত্র শুরু হয়েছে, এটা অনেক দূর যাবে ইনশাল্লাহ। আই হোপ যে মাত্র তো শুরু হলো পথ চলা, আরও অনেক ভালো ভালো কাজ অপেক্ষা করছে সবার জন্য, আরও অনেক ভালো ভালো কাজের মুম্বাইয়ের সাথে মিলে আরও অনেক ভালো ভালো কাজের চমক দেখবো। সেই চমক তো আমি কখনোই দেখাই না, আমি আমার কাজ দিয়ে কথা বলতেই বিশ্বাসী, আমি যাই বলি আমার কাজ দিয়ে বলি। সো এইটুকু শুধু বলতে পারি যে মুম্বাইয়ের সাথে মিলে আরও অনেক ভালো ভালো কাজ আগামীতে অপেক্ষা করছে। নেক্সট মিটিংয়ে আবার সব বলছি, সবাই ভালো থাকবে।